হ্যালো আমার একাদশ শ্রেণীর সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল জিওগ্রাফিয়া, মমিতা শোন ক্রিয়েশন। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন। জিওগ্রাফির সাজেশন, ফুল সাজেশন আমি আগেই আপলোড করেছি, তোমরা নিশ্চয়ই সেটা দেখে নিয়েছো। বাট তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছিলে যে তোমাদের লাস্ট মিনিট সাজেশন চাই, সো তাই আমি আজকের ভিডিওতে নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশন। আমি জাস্ট 5 মার্কসের জাস্ট কয়েকটা কোয়েশ্চেন বলবো, অ্যান্ড সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কোয়েশ্চেনগুলো যদি একটু ভালোভাবে দেখে যাও তাহলে সেটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। পরীক্ষা তো জাস্ট আর কয়েকটা দিন পর, হাতে খুব বেশি টাইম নেই, তাই তোমরা ঝটপট ভিডিওটা দেখে নাও, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে। অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও সমস্ত রকমের নোটিফিকেশন পাওয়ার জন্য। সো দেখে নাও আমি কী কী কোয়েশ্চেনগুলো বলছি, যেগুলো বলছি জাস্ট কয়েকটা কোয়েশ্চেন অ্যান্ড প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ফার্স্টে আমি বলছি যে তোমাদের অধ্যায় 1 নম্বর অধ্যায়ে অর্থাৎ শাস্ত্র হিসেবে ভূগোল, এই জায়গা থেকে তোমরা জাস্ট 2টো কোয়েশ্চেন করবে। প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের শাখা আলোচনা করো, এবং প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের শাখার যে পার্থক্য এই 2টো কোয়েশ্চেন করবে, অ্যান্ড টিকা হিসেবে করবে জিপিএস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমি অধ্যায় 2 বলছি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ, এই জায়গা থেকে করবে বিগ ব্যাং কি, কান্টের গ্যাসীয় তত্ত্বটি আলোচনা করো। অনেকগুলি তত্ত্ব রয়েছে বাট কান্টের গ্যাসীয় তত্ত্বটি 5 মার্কসের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাছাড়া তোমরা লাপ্লাসের নীহারিকা মতবাদটা একটু দেখে নিও, অ্যান্ড তোমরা 2টো পার্থক্য করবে, যেমন ধরো ভূত্বক ও গুরুমণ্ডলের পার্থক্য, শিয়াল ও সীমার পার্থক্য। এই 2টো পার্থক্য আমরা জাস্ট ছোটোবেলা থেকে করে আসছি জিওগ্রাফিতে। আর লাস্ট কোয়েশ্চেন আমি এই জায়গাতে বলবো যে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো, এটা কিন্তু চিত্রসহ, অর্থাৎ চিত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু চিত্র দিতে হবে। অ্যান্ড এই কোয়েশ্চেনটাও 5 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো। নেক্সট আমি বলছি এই জায়গা থেকেই যে সমস্থিতি, সমুদ্র দেশের তলদেশের সম্প্রসারণ, মহীসঞ্চরণ, এই জায়গা থেকে তোমরা জাস্ট কয়েকটা কোয়েশ্চেন করবে, সেটা হলো সমুদ্র তলদেশের সম্প্রসারণ এর সপক্ষে যে প্রমাণগুলি সেগুলো কিন্তু করতে হবে, সমুদ্র তলদেশের সম্প্রসারণের সপক্ষে প্রমাণ। নাম্বার 2 হচ্ছে ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের সমালোচনা। নাম্বার 3 বিভিন্ন প্রকার পাঁচ সীমান্তে গঠিত ভূমিরূপ। নাম্বার 4 এইরি ও প্র্যাটের সমস্থিতি মতবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে পাথ সঞ্চালনের কারণ ব্যাখ্যা করো। এগুলো আমি বললাম 5 মার্কসের জন্য, 4টা কোয়েশ্চেন বললাম সমুদ্র তলদেশের সম্প্রসারণের সপক্ষে প্রমাণ, ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের সমালোচনা, বিভিন্ন প্রকার পাথ সীমান্তে গঠিত ভূমিরূপ, এইরি ও প্র্যাটের যে সমস্থিতি মতবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো, আর পাথ সঞ্চালনের কারণ ব্যাখ্যা করো। এগুলো 5 মার্কসের। তাছাড়াও আমি 2-3 মার্কসের জন্য কয়েকটা টিকা টাইপের বলছি, যেমন অ্যাস্থেনোস্ফিয়ার, বেনিওফ জোন, বৃত্তচাপীয় দ্বীপমালা, প্রতিবিধান তল, জিগসো ফিট অ্যান্ড সাবডাকশন জোন, এগুলো তোমরা 3 মার্কসের জন্য দেখে দিও টিকা হিসেবে। নেক্সট হচ্ছে জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে আমি জাস্ট 3টে কোয়েশ্চেন বলছি, যেমন ধরো বাস্তুতন্ত্র কাকে বলে, এর সাথে বাস্তুতন্ত্রের উপাদানের বৈশিষ্ট্য আলোচনা করো, বাস্তুতন্ত্রের উপাদানের বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চেন আমি বলছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হলো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাছাড়া তোমরা 3 মার্কসের জন্য করবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী কেন, এটা 3 মার্কসের জন্য। অ্যান্ড 2 মার্কসের জন্য আমি কয়েকটা বলছি, যেমন বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে, 10 শতাংশের সূত্র, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এনপিপি জিপিপি। তাছাড়া 3টে আমি পার্থক্য বলছি, পার্থক্যের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল, এই 2টোর পার্থক্য। তাছাড়াও তোমরা করবে উৎপাদক খাদক এবং উৎপাদক বিয়োজক, উৎপাদক খাদকের মধ্যে পার্থক্য, উৎপাদক বিয়োজকের মধ্যে পার্থক্য, আর খাদ্য শৃঙ্খল খাদ্যজালের মধ্যে পার্থক্য, এটা তো ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হয়ে গেল প্রাকৃতিক ভূগোল। নেক্সট আমি বলছি অর্থনৈতিক ভূগোল। ফার্স্টে রয়েছে সম্পদ। সম্পদের মধ্যে আমি জাস্ট 2টো কোয়েশ্চেন বলবো যে সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা, মানুষ নিজেই সম্পদ সৃষ্টি করছে এবং প্রয়োজনে নিজেই সেটাকে ব্যবহার করছে, তো মানুষের যে দ্বৈত ভূমিকা এটা কিন্তু ইম্পর্টেন্ট, সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা কী। তাছাড়াও করবে সম্পদ সংরক্ষণ কাকে বলে, এর পদ্ধতিগুলি কী কী,
তাহলে এখান থেকে আমি দুটো কোশ্চেন বললাম, আর টিকা হিসেবে করবে সম্পদের বাধা, সম্পদের প্রতিরোধ আর নিরপেক্ষ উপাদান। এগুলো এই কোশ্চেনগুলোই কিন্তু আমি আগের সাজেশনেও তোমাদের বলেছিলাম। আশা করছি তোমরা সাজেশনটা দেখেছো, আগের জিওগ্রাফির ফুল সাজেশনটা। সেই জায়গা থেকেই আমি, সেই সাজেশন থেকেই আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের বললাম। নেক্সট হচ্ছে অরণ্য। অরণ্যর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অরণ্য সম্পদ সংরক্ষণের উপায়গুলি কী কী, নাম্বার ওয়ান। নাম্বার টু, মোস্ট ইম্পর্টেন্ট, কৃষি ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য। তাছাড়াও তোমরা করবে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে কাষ্ঠ সংগ্রহের অসুবিধা, আর সরলবর্গীয় অরণ্য কাষ্ঠ শিল্পে উন্নত কেন, এই দুটো কোয়েশ্চেন তোমরা করবে। সো অরণ্য থেকে আমি জাস্ট চারটে কোয়েশ্চেন বললাম 5 মার্কসের জন্য। নেক্সট আমি বলছি মৎস্য থেকে। মৎস্য এই জায়গাতে মেনলি কোয়েশ্চেন আসে যে মৎস্যক্ষেত্রে উন্নতির কারণ এবং মৎস্যক্ষেত্রে অনুন্নতির কারণ। তো উন্নতির কারণ যে জায়গা থেকেই আসুক, যে অঞ্চলেরই বলা হোক, পয়েন্টগুলো একই হবে। সো এই জায়গা থেকে মেনলি তোমরা দুটো কোয়েশ্চেন রেডি করবে, একটা হচ্ছে উন্নতির কারণ, পয়েন্ট সবার ক্ষেত্রে এক হবে, আর একটা হচ্ছে অনুন্নতির কারণ। এবার যদি বলে যে জাপানের উন্নতির কারণ, তাহলে ওই কোয়েশ্চেনের ওই পয়েন্টগুলোই দেবে, জাস্ট নাম কোনো জায়গায় উল্লেখ করবে না, পরপর দিয়ে যাবে। বা যদি বলে যে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রে উন্নতির কারণ, উন্নতির কারণ তো একই হবে, পয়েন্টগুলো একই হবে। সো মেনলি তোমরা উন্নতির কারণ এবং অনুন্নতির কারণ এই দুটো পয়েন্টগুলো ভালো করে করবে। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলছি যে জাপানে মৎস্য চাষের অনুকূল পরিবেশ, তার সাথে রয়েছে নাম্বার টু উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রে উন্নতির কারণ, এই দুটো উন্নতির কারণ করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র উন্নত না হওয়ার কারণ, এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়া রয়েছে পার্থক্য বা টিকা। টিকা হিসেবে করবে অ্যানাড্রোমাস, ক্যাটারোমাস, ডেমার্সাল আর পিলেজিক মাছ। এইগুলো টিকা হিসেবে করলে এখান থেকে তোমরা পার্থক্য পেয়ে যাবে। সো এগুলো হলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমি বলছি ভূমির ব্যবহার। ভূমির ব্যবহারের মধ্যে তোমরা আমেরিকা, কানাডা আর ব্রাজিল, এই তিনটে জায়গার ভূমির ব্যবহার করবে, তাহলেই হবে। নেক্সট বলছি জলসম্পদ। জলসম্পদের জাস্ট দুটো কোশ্চেন বলছি, জলসম্পদ কাকে বলে এবং একে সংরক্ষণ করা, জল সংরক্ষণ কাকে বলে এবং সংরক্ষণের পদ্ধতিগুলি কী কী। তার সাথে করবে পাকিস্তান ও মিশরের, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায় থেকে, পাকিস্তান ও মিশরের জলসেচ ব্যবস্থা ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। সো জলসম্পদ থেকে আমি দুটো বললাম। নেক্সট আমি বলছি খনিজ ও শক্তি সম্পদ। এই জায়গা থেকে তোমরা আকরিক লোহা, কয়লা, সৌরশক্তি, ম্যাঙ্গানিজ, এদের ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব, কি বললাম, আকরিক লোহা, কয়লা, সৌরশক্তি, ম্যাঙ্গানিজ, এই চারটের ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব করবে, এবং তার সাথে আকরিক লোহা, কয়লা আর তামার শ্রেণী বিভাগ করবে। ব্যাস এই দুটো কোয়েশ্চেন করলেই হবে, আকরিক লোহা, কয়লা এবং তামার যে শ্রেণী বিভাগ সেটা তোমরা করবে। তাছাড়া টিকা হিসেবে করবে ওপেক, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওপেক আর মধ্যপ্রাচ্যের তৈল বলয়, এই দুটো করবে টিকা হিসেবে। সো এই হয়ে গেল কোয়েশ্চেন। অ্যান্ড তার সাথে আমি বলছি ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং তোমাদের দুটো করতে হয়, লাস্টে তোমাদের 7 মার্কসের যে কোয়েশ্চেন থাকে 5টা কোয়েশ্চেন করতে হয়। তো লাস্টের কোয়েশ্চেনে 5 মার্কসের সাথে 2 মার্কস এই ম্যাপ পয়েন্টিংটা বলা থাকে, দুটোই করতে হবে ম্যান্ডেটরি, এবং সেটা ওয়ার্ল্ডের ম্যাপের উপর করতে হয়। তো ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনের ভিডিও আমি আপলোড করে রেখেছি, অ্যান্ড এই ভিডিওর সাথে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমি জাস্ট কয়েকটা ম্যাপ পয়েন্টিং বলেছি, তার মধ্যে থেকেই তোমরা দুটো কমন পেয়ে যাবে, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই এই ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিওটা তোমরা কিন্তু কেউ মিস করো না, দেখে নাও এই ভিডিওটার সাথে। তাছাড়া তোমাদের যে 30 মার্কসের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালের প্রত্যেকটা পার্টের ভিডিও কিন্তু আমি আপলোড করা শুরু করে দিয়েছি, যেমন লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, সরল স্তম্ভচিত্র, যৌগিক স্তম্ভচিত্র, এগুলো কিন্তু আপলোড করা হয়ে গেছে। তোমরা প্র্যাকটিক্যালগুলো ভিডিওগুলো ওয়াচ করে নিও, তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। অ্যান্ড আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্রচুর শেয়ার করে ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ, স্টে সেফ। অ্যান্ড তার সাথে আমি অবশ্যই বলে রাখি সমস্ত 11th শ্রেণীর স্টুডেন্টদেরকে আমি জানাই তোমাদের আগাম শুভেচ্ছা, তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা জানাই। অল দ্য বেস্ট, তোমাদের পরীক্ষা ভালো হোক, শুধুমাত্র জিওগ্রাফি নয়, যার যা সাবজেক্ট আছে সব পরীক্ষায় ভালো হোক। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ, স্টে সেফ, বাই বাই।